গ্রামের প্রাইমারি স্কুল। স্কুলে কচি কাচারা পড়তে আসে। পড়ুয়ারা সংখ্যায় খুব একটা বেশি নয়, কিন্তু সেই অল্প পড়ুয়াদের খাবার অর্থাৎ মিড ডে মিলের যে হাল, তা দেখলে আপনারও চোখে জল চলে আসবে। একজন অভিভাবক স্কুলে এসে সেই ছবিটাই দেখালেন, দেখুন কি হাল। একজন শিক্ষকের মুখের ভাষা দেখো, একাধিক ব্যতিক্রম, বারোটার সময় আসছে, কিভাবে কথা বলতে হয় একজন স্কুলের শিক্ষক হয়ে সেটা নিজেও জানেন। দেখছেন যে থলি থেকে কি বেরোচ্ছে? পেঁয়াজ, কিছু লঙ্কা আর দুটো হলুদের প্যাকেট, আর একটি প্যাকেটে অল্প পরিমাণ ডাল। আর এই যে পাশে দেখছেন যে একপাল পড়ুয়া, এদের সবার মিড ডে মিলের রান্না হবে নাকি এই অল্প পরিমাণ জিনিস দিয়ে? ভাবুন একবার কি পরিস্থিতি। ছোট ছোট ছেলেমেয়েগুলির স্বাস্থ্যের কথা কি একবারও ভাবছে না স্কুল কর্তৃপক্ষ? জানা গেল স্কুলে প্রতিদিন ডিম দেওয়া হয় না, এমনকি খিচুড়িতে নাকি ডাল খুঁজেই পাওয়া যায় না। আর মিড ডে মিলে কোনোদিন এই সমস্ত পড়ুয়াদের ভাত দেওয়া হয় না, রোজই পাতে দেওয়া হয় খিচুড়ি। হাতে হাতে অভিভাবক ক্যামেরার সামনে এসে প্রমাণ দিয়েছেন যে রাজ্যের সরকারি ওই প্রাথমিক স্কুলের মিড ডে মিলের খাবারের ঠিক মানটা কেমন। এই স্কুলটি কোথায় সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। স্কুলটি রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের বৃন্দাবনপুর এবং বৃন্দাবনপুর খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা আপনাদেরকে শোনাবো। অভিভাবক তিনি ঠিক কি বলছেন? গ্রামের মাস্টার, গ্রামের ছাত্র, একটু খাবার পরিবেশন ভালো দিবে, টাইমটা স্কুলে খুলবে, ঠিক আছে, এটাই আমাদের আবেদন। আর এখানকার মতো মানে ডোমগুলো খুঁজলে পাওয়া যাবে, এখানকার মতো এত নোংরা পরিস্থিতি আর এত খাবার কোয়ালিটি এত খারাপ, এত খারাপ। উনি মাস্টারের কথা বলছি, আমি মাস্টারের কথা বলছি, এক সেকেন্ড কথা বলতে দেন না, কথা শুনে। মাস্টারকে জিজ্ঞেস করলাম, মাস্টারকে জিজ্ঞেস করছি, এখন মধ্যে হেডমাস্টার এখন তো বলছে হেডমাস্টারকে ফোন করো, বলো হেডমাস্টার বেশি বিশাল কাজ থাকে, চুরানিকে রাখতে আসলে বলে চলো লালবাগ দিয়ে ঘুরে আসি, কোন সব মাস্টারে বলে এটা? হ্যাঁ, ও আমাকে শিখাচ্ছে, আমার ভদ্রতা আমাকে শিখাচ্ছে, ও স্কুলে খাওয়ার পরিস্থিতি ভালো নাই, আর পরিস্থিতি ভালো না, আমাকে বলছে রাগ তুলছে, আমি রাগ তুললে কবে তুলতাম রাগ? স্কুলের পড়ুয়ারাও জানাচ্ছে যে মিড ডে মিলে সঠিক নিয়ম মানা হয় না, যে কারণে মিড ডে মিলের খাবার খেতে সমস্যা হয়। খাবারে ডাল থাকলে সেই ডাল কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনাদেরকে শোনাই ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, তারা ঠিক কি বলছে? আমাদেরকে হলো খেসি দেয়, খেসি তো হলুদ দেয় না, একদিন হলুদ হয় না, একদিন হলো নুন হয় না, আর একদিন তিন চারটি সমিন দেয় আর ডাল হয় না। না খাবারটা হলো ছাগলকে দিই, খেসি আর ই হয় না, কি হয় হলুদ, হলুদ হয় না, খিচুড়ির রং থাকে না, দেখতে ভালো লাগে না, খিচুড়ির টেস্ট কি ঠিকঠাক হয়, টেস্ট মানে খেতে ভালো লাগে না, তাহলে কি করো খিচুড়িটা নিয়ে বাড়িতে দিয়ে যাই ছাগলকে দিদি? কিন্তু সরকার তো তোমাদেরকে দিচ্ছে মানে বাচ্চাদের খাওয়ার জন্য, ছাত্রদের, কিন্তু সেটা কেন ছাগলকে দেবো? খেতে পারেন দিদি, তার মানে বলতে চাচ্ছ যে খাবার একদম নিম্ন মানের, খাবার বেশি বেশি করে দেওয়া হয়, সেখানে বাড়তি খাবারটা নিয়ে যাবে, তাই তো? স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। তিনি নাকি কোনোদিনই সময়ে স্কুলে আসেন না, সকাল ১১টায় স্কুলে আসার কথা থাকলেও তার আস্তে আস্তে বেলা ১২টা তো বেজেই যায়। এর ওপর তার বিরুদ্ধে অভিযোগ যে স্কুলের মিড ডে মিলে
খাবারের জন্য যে বাজারগুলো করা হয় তা নাকি নিজের বাড়ির যে উৎপত্ত এবং বাড়ির যে ফেলে দেওয়া খাবার সেইগুলোই তিনি নিয়ে আসেন। যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে প্রধান শিক্ষকের সাফাই তাকে সবটাই দেখতে হয়, তাই মাঝে মাঝে স্কুলে আসতে দেরি হয়। শোনাবো তার কথা। অভিযোগ হচ্ছে আপনারা সঠিক টাইমে স্কুলে আসছেন না, কারণ আমি বুঝে বুঝে ছিল এটা লোকাল স্কুল ফিরেল, হ্যাঁ, আর আমি হেডমাস্টার, আমাকে একটু এদিক ওদিক যেতে হয়, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এখন স্কুলের কাজে আবার মুখে জড়িয়ে দেবো। সঠিক টাইমে কেন আসতে পারেন? সঠিক টাইমে তো আসা হয়, মাঝে মাঝে একাদিন ব্যতিক্রম হতে পারে। আজকে তো আপনি ঢুকছেন 11:40 11:38 আমি না, আমি আরও আগে এখানে একটা গাড়ির সাথে কথা বলছিলাম, এখানে আসমতের সাথে কথা বলছিলাম, ওখানে 15 মিনিট কথা বললাম, আমার 11:15 মানে ঢুকে পড়তাম এখানে 15 মিনিট কথা। একটা গার্জেন একটা অভিযোগ করছিল তার ছেলের মারুটি বাড়ির কেন, হ্যাঁ, তার জন্য শুনছিলাম। কে তুলছে অভিযোগ? এদিকে স্কুলের রাধুনীরা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও জিরে এনে দেয় না। নিজের বাড়ির যে পচা খাবার ফেলে দেওয়া সবজি সেই সমস্ত নিয়ে আসে বাচ্চাদের রান্নার জন্য। আপনাদেরকে শোনাবো রাধুনী, তিনি ঠিক কি জানাচ্ছেন। ওই তো দেখলা যাও এই ব্যাগে যাই এই মাস বাই মাস আই ওই রকমই পরিস্থিতি, ওই পরিমাণে দেয় ওই পরিমাণে প্রতি মাস্টারকে প্রায় বলে যে মাস্টার এইভাবে স্যালারি খাওয়ায় না, অল্প বাচ্চা হয় 10-12 টাকার বাচ্চা হয়, তোমাদের যে খাবারটা একটু ভালো করে খান তাহলে ছাত্ররা আসবে। এবার আমার লাতনি রাস্তা চাই না, ওই খাবার ভালো দেয় না দেয় না, আমি যাবো না স্কুলে যাবো না তাই করে। এবার রান্না করতে যে আমরা কিছু কিছু ফেলিও দিই, পেঁয়াজ কোনোদিন ভালো দেবে না, 5টা 6টা যা পেঁয়াজ বয় তো ব্যস্ত প্রত্যেক দিন সপ্তাহ বাই সপ্তাহ মাসকে মাস ওই রকমই দেয় মাস্টার। মাস্টারকে প্রায় আমি জানাই, মাস্টার কিন্তু সুধার হলো না, ওই রকমই থাকলো। ডিম তো দেয় না, কবে মাস্টার ডিম দিয়েছে? ডিম তো দেয় না, না ডিম। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। হাতে নাতে এক অভিভাবক প্রমাণ দিলেন যে এই রাজ্যের সরকারি স্কুলগুলিতে ঠিক কেমন খাবার দেওয়া হয় মিড ডে মিলের নামে। আর এই ছবি উঠে আসলো মুর্শিদাবাদ জেলার ডোমকলের বৃন্দাবনপুর খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নির্ধারিত স্কুলের যে সময় সেই সময়সীমার পরবর্তী অনেক লেটে অর্থাৎ অনেক দেরিতে তিনি স্কুলে আসেন। শুধু তাই নয়, নিম্নমানের সামগ্রিক দিয়ে এই স্কুলের শিশু শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য সেই মিড ডে মিলের খাবার তৈরি করা হয়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।